أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته بوشير بسودة تكتشف أن جدي قران কে বিকৃত করে মানুষের সামনে পেশ করে তার অবস্থা বা তার পরিণাম কি হবে ভাই মহান আল্লাহ অসংখ্য আয়াতে বলেছেন ওমান আজালামিফতারি কাজিবা ওমান আজলাম আর ওই ব্যক্তির থেকে বড় জালিম আর কে হতে পারে মিম্মান ইফতার আল্লাহি কাজিবা যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে উলাই কাজু আল্লাহ রব্বিহীম তাদেরকে তাদের প্রভুর সামনে তুলে ধরা পেশ করা হবে আর ফেরিস্তরা বলবে হা উলা ইন কাজাবু আলা এরাই তারা যারা নিজ প্রভুর উপরে মিথ্যা রোপ করবে আমি নিজ প্রভুকে মিথ্যা ভেবেছিল আল্লাহ আল্লাহ আনাতুল্লাহ আল্লাহ জালেমিন এবং বলা হবে যে জালিম দে উপরে আল্লাহ আল্লাহ আনাথ হোক অনুরূপ মহান আল্লাহ বলেছেন যে মামান আজলামু মিম্মান ইফতার আল্লাহি কাদিবা ওই ব্যক্তির থেকে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যারোপ করে

ভোল বিমা কোন তোমতা কলু না আল্লাহ আল্ হাতে বা কোন তোমার আয়াতে হি তাস্তাক বেরোন তারপরে বলা হবে আলিয়ামাতুজ্জামান আজ তোমাদেরকে প্রতিদান দেওয়া আজাব আল হোন যে আজ তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে অপদস্থকারী আজাবের বিমা কোনতুমতা কলু না কারণ তোমরা আল্লাহর ওপরে এমন কথা বলতে যেটা অন্যায় কোন তোমার আয়া তেহিতাস্তক বেরোন আর তোমরা আল্লাহর আয়াত গুলো কেনে কি করতে অহংকার করতে এছাড়াও আরো অনেক আয়াত আছে আর অনেক আয়াত আছে যেমন অন্য একটা আয়াতে বলা হচ্ছে জুমামান আদৌল মুহিমার ইফতার আল্লা আল্লাহ শিকাদিবা যে ব্যক্তি ওই ব্যক্তির থেকে বড় জালিম আরকে হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা রোপ করে ওকাজ জবাবি আয়াতি কিংবা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা ভাবে ইন্নাহুলা ইফ লাফত জালিমিন নিশ্চয়ই যে জালিম বা যারা জালিম তারা কখনোই পরিত্রাণ পাবে না এই সমস্ত আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহর ওপরে মিথ্যারোপ করার অর্থ হচ্ছে যে কোরআনে যেটা নেই সেটা বলা যে কোরআনে আছে কিংবা যেটা আপনি বললেন যে কোরআন বানিয়ে বানিয়ে মানুষদের সামনে পেশ করা এটা হচ্ছে সবথেকে বড় জালিমের কাজ এর থেকে বড় জালিম আর কেউ হতে পারে না নিশ্চয় মহান আল্লাহ কালকায়ামাতের দিনে যে শাস্তি তাদের জন্য রেখেছেন এই সমস্ত জালিমদের জন্য সেই শাস্তি তারা ভোগ করবে আর সেটা হবে মহাশাস্তি পৃথিবীতে হয়তো কোনো শাস্তি মহান আল্লাহ তাদের দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু কালকায়ামাতের দিনে অবশ্যই তারা শাস্তি পাবে ওমান এই আয়াতগুলো থেকে এটাই বোঝানো হয়েছে যে যারা আল্লাহর উপরে মিথ্যারোপ করবে যে আল্লাহ বলেননি অথচ বলা হবে যে আল্লাহ এটা বলেছেন আহ আয়াতটা আছে এই ধরনের আয়াত شهد كارا الله انه لا اله الا هو والملائكه واولو العلم واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام استلف الذين أُوتوا الكتاب إلا من بعد ما جاء.